গ্রেপ্তার হওয়ার পর থেকেই একই পোশাকে পার্থ অর্পিতা। কেন এতদিন ধরে বদলানো হয়নি পোশাক? অনেকেই এই নিয়ে কমেন্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে শুনুন, যেদিন থেকে গ্রেপ্তার হয়েছে পার্থ অর্পিতা, সেদিন থেকে তাদের পোশাক বদলাতে দেখা যায়নি। পার্থ একদিন পোশাক বদলালেও অর্পিতা কিন্তু সেদিন থেকে একই পোশাকে। তাদের নিয়ে অস্বস্তিতে পড়েছেন মানুষজন। এই ব্যাপারে ইডি জানিয়েছে, অন্য পোশাক দেওয়ার এখতিয়ার তাদের নেই, তাদের রয়েছে বিভিন্ন আইনি বাধা। পার্থের জন্য পোশাক পাঠানো হলেও এসএসকেএমে ভর্তি হওয়ার জন্য তার পড়া হয়নি। কিন্তু অর্পিতার আইনজীবী জানিয়েছেন, অর্পিতার এক ঘনিষ্ঠ বেশ কিছু পোশাক পাঠালেও কিন্তু তা অর্পিতার কাছ পর্যন্ত এখনো পৌঁছায়নি। 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। 3-4টে পাঞ্জাবে তিনি ঘুরিয়ে ফিরিয়ে পড়ছেন, কিন্তু দুর্ভাগ্য অর্পিতার, 10 দিন ধরে একই পোশাকে রয়েছেন তিনি। ইডির পক্ষ থেকে এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, পোশাকের বিষয়ে তাদের কিছু করার নেই, শুধু পোশাক বদল হলে তারা তা ধুয়ে পরিষ্কার করার ব্যবস্থা করতে পারেন, কিন্তু নতুন পোশাক দিতে আইনি বাধা আছে। সেক্ষেত্রে আইনজীবী ও পরিবার কোনো পোশাক দিয়ে গেলে তা পরীক্ষা করে অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হয়। একই পোশাকে 10 দিন ধরে থাকায় কতটা অস্বস্তিতে আছেন অর্পিতা এটা জানা না গেলেও তার থেকেও 10 গুণ অস্বস্তি বেড়েছে নেটিজেনদের। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।